বাঁকুড়ার জঙ্গলমহল ভূত খোলা গাড়িতে। আর আমার সারথি কি জানেন? আমার সারথি হচ্ছে অরূপ চক্রবর্তী। সাংসদ হয়ে যেতেন, তবে এই অঞ্চলে উন্নয়ন আরও বাড়বে এবং উন্নয়ন কিছু করবেনই। তিনি সকলেন আমি স্বপ্ন দেখি। প্রত্যেকটা মোড়ে মোড়ে এইরকম করে ভিড়। ভূতখোলা জিতে অরূপ চক্রবর্তী আসছেন, আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি। প্রান্তিক গ্রামের প্রচার চলছে, সব ধামটা মাদল নিয়ে প্রচার চলছে। বাঁকুড়া স্কুলডাঙ্গা তৃণমূল প্রার্থী, বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর বাড়িতে আমরা পৌঁছে গেছি। আমরা এখন তার সঙ্গে কথা বলবো, বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আমরা এখন তার বাড়ির সামনে। অরূপদা, চলে এসছি অরূপদার সামনে। অরূপদা, আজকে আপনার বাড়িতে আমরা একটু বসুন, পুজোটা সেরে নিই, পুজো সেরে বেরোবো। ঠিক আছে। অরূপবাবু সাত সকালে স্নান করে পুজো শুরু করেছেন। একের পর এক মন্ত্র, সূর্য প্রণাম, তারপর ঘরে যেটা যদি গৃহদেবতা তার প্রণাম করলেন। আমরা দেখলাম তিনি প্রণাম করলেন, পুজো করলেন। আচ্ছা, এটা কি আমরা প্রতিদিনের? প্রতিদিন আমি স্নান করে পুজো করে তারপর টিফিন করে তারপর বেরোই, মানে খাবার আগে একটু পুজোটা করি। সাত সকালে পুজো হয়ে যায়, সূর্য প্রণাম হয়ে যায়, সাত সকালে পুজো হয়। দেরিতে স্নান করলেও খাবার আগে পুজোটা করি। কিন্তু পুজো করলেন একটু আগে, দিয়ে এবার বাইরে বেরোবেন, তার আগে কি টিফিন? তোমরা একটু মুড়ি খেয়ে নাও। শসা আছে, পোস্ত আছে, ডাল আছে, লঙ্কা আছে। বাঁকুড়ার চপ কোথায়? বাঁকুড়ার চপ নেই, চপের চেয়ে বেস্ট হচ্ছে ডালটা আর পোস্তটা। পোস্তটা মাস্ট, পোস্ত মাস্ট। ঝিঙে পোস্ত দিয়েছি এখন, ঝিঙে পোস্ত খেয়ে বেরোবো। কাঁচা লঙ্কা, জল 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 মুড়িটা রেগুলার ওইটা খাইটা ভালো হয়। ঘরে ঘুরি তো এটা বেস্ট ভালো লাগে। অন্যান্য সবাই যে কত কি খায়, ওই কেউ দই খাচ্ছে, এ খাচ্ছে, এগুলো না, দই করে খাই আমি। কিন্তু এই মুড়িটা হলে বেস্ট হয়, জল মুড়ি হলে ডাল জল মুড়ি, কোনো দিন ছাতু। আপনি কি এখানকার মানুষ না বাইরে থেকে এসেছেন? না, আমি বাঁকুড়ার জেলারই মানুষ, মেঘজিয়ায় বাড়ি আমার, রানিংয়ে মানে বর্ধমান জেলা বর্ডারে। এখানে হলো 25 বছর এসেছি, এখানে প্র্যাকটিস করেছি। তারপরে কাশীনাথ মিশ্র ছিলেন আমাদের এমএলএ বিধায়ক, ওর হাত ধরেই বাঁকুড়া এগুলো। অ্যাকচুয়ালি আমি বর্ধমান জেলায় রাজনীতি শিখেছি, আনন্দগোপাল মুখার্জি এমপি যিনি ছিলেন ওনার ইলেকশন করেছি। সেই বিরাট বামফ্রন্টের আমল, বিরাট যুদ্ধ, গুলি লেগেছিল, একটা গুলি তো লেগেছিল মাথায়, বাস্ট হয়ে গেল, তাই বেঁচে গেল। কী হয়েছিল ঘটনাটা? আমি একটা মিছিল করছিলাম বড়। তখন আমি কী করতেন? তখন জাস্ট কলেজ পাস করে বেরিয়েছি, তো একটা বড়ো মিছিল বেরিয়েছিল, ওটা ওরা সহ্য করতে পারেনি। কারা সহ্য করতে পারে? সিপিএম প্রভাব। আমার মিছিলে সাইকেল মিছিল লোক দেখে রাস্তায় তাড়া করে গাড়ি করে গিয়ে আমাকে মারলো। গুলি প্রথম লাগলো এখানে, তারপরে রক্তে ভর্তি হয়ে গেল। যখন দেখলো মরিনি, আরেকটা গুলি ঠেকালো এখানে, মারলো, বাস্টরোনা গুলিটা বেঁচে গেল। বাস্টরোনা গুলি না, ট্রিপ খেয়ে গেল। আচ্ছা, পাইপ গান ছিল, বেঁচে গেল। সে এক অবস্থা, ভোরবেলায় ছেলেগুলো যখন দেখলাম বেঁচে আছি, ভালো আছি, বন্ধে মাতরম করতে করতে যাচ্ছে মেজিয়া। আর মেজিয়া লোকরা রানিংয়ে যাত্রার চাকরি করে, ওরা ভাবলো মারা গেছে। ভোরবেলায় না বন্ধে মাতরম করছে যখন, নিশ্চয়ই মানে মৃতদেহ নিয়ে আসছে। মৃতদেহ নিয়ে তো যেকে লোকের আমার আবার শোকসভা পালন হয়ে গেল, কী কাণ্ড। তারপরে ইন্দিরা গান্ধী মিটিং করতেন আসানসোলে, আমার বাবাকে নিয়ে গেল মেজিয়া থেকে, ডায়াসে তুললো। ইন্দিরা গান্ধী বললেন यूरोप का पर जो क्वेरी चला है वो बांकुड़ा मेडिकल पर एडमिटेड है, इसका जवाब हम नहीं दे सके, इसका जवाब आप ले सके। उनका बाबूजी मेरे पास खड़ी है, मैंने उनको कुछ आश्वासन नहीं दे सकता है, इसका जवाब आपको देना है। इंदिरा गांधी बोले तहने मेडिकल कॉलेज भर्ती, তারপর মেডিকেল কলেজ থেকে আমি বাড়ি গেলাম, পুরো পুলিশ প্রোটেকশন দিয়ে দিল আমাকে, ওরাই হিরো করে দিল। তারপর আরও অত্যাচার হয়েছে, বাংলা বন্ধের সময় বোম ফেলালো গায়ে, বুঝলেন, ভাগ্যিস বোমগুলো কেরোসিন দিয়ে বেঁধেছিল বলে বলি। এটা কি গল্প? বাংলা বন্ধ ছিল, বাংলা বন্ধটা হবেই, তখন আমরা কংগ্রেস, তো সিপিএমদের আটকানো যাবে না। ঠিক আগের দিনে বোম, এমন বোম ছুড়ল সিপিএমের লোকের সাইকেলে চেপে আছে আর বেরোচ্ছি দুম দুম করে বোম মারছে। কিন্তু আমাকে খবর ছিল যে বোম বাঁধা হয়েছে, কিন্তু কেরোসিন দিয়ে বোমগুলো ফুটবে না, মানে কেরোসিনে যদি বোমটাকে বাঁধা হয় তাহলে ফুটবে না। ঠিক তাই হলো, বোম মাছের জড়িতে পড়লো, বাজারে পড়লো। তারপর দৌড়ে গেলাম থানাপাড়া, পুলিশ তো কাজ করতো না। তারপর পুলিশ আমাকে বললো আপনি চলে যান, থাকতে পারবেন না, মেরে দেবে। শীতল গোস্বামীকে মেরে দিয়েছে ওরা, বাসের যে নেতা ছিল। তখন আমি চলে গেলাম ল পড়তে। কোথায় ল পড়তে গেলাম? রাঁচিতে। 7 বছর লেগে গেল ল পাস করে, তারপর আমি ঢুকলাম আবার বাঁকুড়া কোর্ট। বাঁকুড়া কোর্ট, তারপরে বাঁকুড়া জেলা রাজনীতি শুরু করলাম। বাঁকুড়ার মানুষ আমাকে লালন পালন করেছে, তারপর মুখ্যমন্ত্রী আমাকে জেলা সভাধিপতির দায়িত্ব দিয়েছে। আমি দারুণ কাজ করেছি বাঁকুড়া জেলার ডেভেলপমেন্টে, অনেক উন্নতি হয়েছে। তারপরে এবার আমাকে তালডাংরা এমএলএ, তারপর আমাকে এবার লোকসভা। আজকে সারাদিন আপনার কাছে গল্প শুনবো, বাঁকুড়ার গল্প শুনবো, খালি অরূপ চক্রবর্তী নয়, সব গল্প পাবেন, খুব মজার মজার গল্প পাবেন। আজকে খোলাখুলি, কোনো রাগ ঢাক নেই, সম্পূর্ণ বিষয়টা, গোটা বিষয়টা, কোথাও কোনো লুকোছাপা থাকবে না। তবে তার আগে আমি অরূপ মুড়ি খাচ্ছি, আমাকে বলে একটু মুড়ি খা, আমি বললাম না এখন আমি মুড়ি খাবো না, আমি খালি একটু গরম চা খাবো। কারণ গরম চা খাই, তারপর অরূপদার খাওয়া হলে আমরা অরূপদার বাড়ি দেখবো, অরূপদার ঘর দেখবো, অরূপদার কাছে কথা শুনবো, অরূপদার প্রচারে থাকবো। আজকে গোটা দিন অরূপদার সঙ্গে রিপাবলিক। দুপুরেরটা দিয়ে দেবে, দুপুরেরটা দিয়েছি।